জাতের মেয়ে কালো ভালো, নদীর পানি ঘোলাও ভালো, এই কথা যে কয় এই জগতে বড় মিথ্যা আর তো কিছু নয়। জাত কুলমানের ভয় ছাড়িয়া বসাও মনে রাসনে, আইসো বন্ধু বাইসো ভালো, আমার জীবন মরণে। জাতের মেয়ে কালো ভালো, নদীর পানি ঘোলাও ভালো, এই কথা যে কয় এই জগতে বড় মিথ্যা আর তো কিছু নয়। গোর্দা গ্রেভ, এটি দুটো ভাষায় নির্মিত হয়েছে, একটি বাংলা ভাষা এবং একটি ইংরেজি ভাষা। বাংলাদেশের প্রথম কোনো সিনেমা ইংরেজি ভাষায় নির্মিত হলো ফিচার ফিল্ম হিসেবে। তো আমি এই সিনেমাটির সাথে সংযুক্ত হয়েছি একটি গানের মাধ্যমে। বেসিকলি একটি গানে আমি নেপথ্যে কণ্ঠ দিয়েছি এই সিনেমাটিতে। আর আমি যদি এই সিনেমার সম্পর্কে বলতে যাই, তাহলে প্রথমে শুরুতে আমাকে বলতে হয় গাজী রাকায়েত সম্পর্কে, যিনি বাংলাদেশের একজন স্বনামধন্য, একজন প্রখ্যাত, একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব তার নিজ ক্ষেত্রে। সে হচ্ছে তার স্বীয় স্বকীয়তা, তার কর্মদক্ষতা, তার পরিশ্রম এবং তার যোগ্যতা দিয়ে প্রায় 30 বছরেরও বেশি সময় ধরে কাজ করে যাচ্ছে সাংস্কৃতিক অঙ্গনে আমাদের বাংলাদেশের। এবং তার এই কাজ করে চলাটা অনেকটা মানে এক ধারাতে চলছে, এক ধারাতে অনেক বছর ধরে চলে যাচ্ছে। অনেকে হয়তো তার সম্পর্কে জানে, অনেকে হয়তো জানে না। আমরা যারা কাছ থেকে তাকে চিনি দেখেছি, আমি তার সহধর্মিনী, আমি শুধু তার সিনেমাটিতে যে কাজ করেছি তা না, তার সাথে আমার একটি ব্যক্তিগত সম্পর্ক আছে। তো আমি খুব কাছ থেকে তাকে দেখেছি, কাজের প্রতি যে ডেডিকেশনটা সেটা আমি খুব কাছ থেকে দেখেছি। এবং সে হচ্ছে তিনটি মাধ্যমে কাজ করছে 30 বছরেরও বেশি সময় ধরে। একটি স্টেজ, যেটা থিয়েটার, একটি মাধ্যম হচ্ছে বাংলাদেশ টেলিভিশন, এবং আরেকটি মাধ্যম ফিল্ম। সে হচ্ছে একজন লেখক হিসেবে, একজন অভিনেতা হিসেবে, একজন ডিরেক্টর হিসেবে সে কাজ করছে। তার নিজের একটি স্কুল আছে, অ্যাক্টিং স্কুলও আছে। তো তার সাথে কাজ করতে পারাটা একটা সৌভাগ্যেরই সবাই মনে করেন, যদিও আমি তার সহধর্মিনী, সেই জায়গাটা আলাদা একসাথে বসবাস করা, আর তার সাথে তার কর্মক্ষেত্রে কাজ করতে পারাটা, তার সাথে সেটার একটা এক্সপিরিয়েন্স, সেটা আলাদা। আর আমাদের এই গোর সিনেমাটা যেটা, এটা আসলে একজনের না, এটা সবার, এই ফিল্মটা সবার। এখানে সবাই সবাই এখানে হচ্ছে হিরো, সবাই হিরোইন, এরকমই সবার মনোভাব উনি তৈরি করে দিয়েছেন ফিল্মটা করার সময়তেই। এখানে এটা কোনো কারো একক ফিল্ম না, তো যারা কাজ করেছে তারা সবাই সেভাবে করেই নিয়েছে বিষয়টাকে। গোর্দা গ্রেভ সিনেমার আরেকটি মজার বিষয় হচ্ছে, এখানে আমরা অনেকটা একটা ফ্যামিলির মতো কাজ করেছি আর কি। মানে রাকায়েত, আমি আর আমার মেয়ে গাজী আমাতুন্নুর দুতি, ও অভিনয় করেছে, আমি গান গেছি, আর রাকায়েত তো পুরো সিনেমার সাথে আছে, লেখা, পরিচালনা এবং অভিনয়। তো একটা ফ্যামিলি মুভির মতো হয়েছে আর কি আলটিমেটলি আমাদের।
ফিলিংটা ওরকম আর কি, যে আমরা একটা মানে আমরা কখনো আসলে এইভাবে কাজ করিনি এর আগে কখনো। রাকেশ তো অনেক বছর ধরে মিডিয়াতে আছে বিভিন্ন মাধ্যমে, বাট আমাদের কিন্তু আর আমি আমাদের সাংসারিক জীবনও 17 বছর, এই যে 18 বছর হতে চলছে, অলমোস্ট 18 বছর, তো আমরা কখনো এইভাবে কাজ করিনি। এর আগেও আমি রাকের সাথে কাজ করেছি, আমি 2 নাটকে কাজ করেছি ওনার সাথে। তো প্রথম নাটকটা হচ্ছে একটা টেলিফিল্ম, হেনরি কিপসেনের লেডি ফ্রম দ্য সি, সেটার বাংলা ভার্সন হচ্ছে শশাগোড়া কন্যা, ওটা একটা ঈদে গিয়েছিল। আপনি কখনো লক্ষ্য করেছেন সাগর পারের যে মানুষগুলো আছে তারা কিন্তু আমাদের থেকে অনেক আলাদা? এই ভুলের মাশুল আমাদের দিতেই হবে, নিয়তি তার প্রতিশোধ নেবেই। গহিরায় সাগর পারে আপনি কখনো বাতি ঘরে গেছেন? এখন শুনলে তুমি অবাক হবে, তখন আমি একজনের প্রেমে হাবুডুবু খাচ্ছি। ভাবি যদি আজ সত্যি গহিরায় চলে যায়, আমার কেন জানি মনে হচ্ছে ভাবি আর কোনোদিন ফিরে আসবে না। কিন্তু ওই লোকটা সম্পূর্ণ অচেনা একটা লোক, ওর সম্বন্ধে তুমি কিছুই জানো না। কি করবেন আপনি? একজন ক্রিমিনাল হিসেবে আপনাকে অ্যারেস্ট করা বলতে পারিনি, আজ বলতে বাধ্য হলাম। তারপরে পরশ নাটকে কাজ করেছি মানিক বন্দ্যোপাধ্যায়ের। আপনাকে ভদ্রলোক বলে মনে হয়, কিন্তু আপনার কোন দেশি ভদ্রতা? আপনার হয়তো বাধে না, কিন্তু আমরা লজ্জায় মরে যাই, মানুষকে এত নিজ ভাবতে কষ্ট হয়। এসব আপনি কি বলছেন? আমি তো ন্যাকামি করবেন না, আমি কিছু খুকি নই। ছোটবেলা নাকে কাঁপতো বলে ওর ফুফুর নাম রেখেছে নেকি। ওরে বাবা, এই মেয়ে নাকে কাঁপতো? ও যেভাবে আমার সঙ্গে কথা বলছিল আরেকটু বলতো আমি কেঁদে দিতাম। আসলে ব্যাপারটা কি জানেন, আমি না আপনাকে ভীষণ ভয় পাই। এখন তো বাসা খালি, আপনি হয়তো বা বলে বসবেন আপনাকে খালি বাড়িতে পেয়ে আমি অপমান করে ফেলেছি। বাকিও তো রাখলেন না কিছু? আরে না না, এই অপমান না, অন্য অপমান। আপনি আপনি একটা চাষা তো? বাবা কাজ নিয়ে ব্যস্ত থাকে, আমি ঘরে এখন একা থাকি, এখন একটা বউ আনার দরকার না? অবশ্যই দরকার। বাঘ দেখছি, আমাকে কি করে চিনলে? একজনকে চিনতে হলে তার সঙ্গে 2-4 বছর মিশবার দরকার হয় বলে আপনি মনে করেন? প্রথম থেকে আমার সঙ্গে যে অমনভাবে ঝগড়া করতে পারে তাকে ভয় করা আমি প্রয়োজন মনে করি না। ঠিক, সন্ধি আদালতে এত মামলা মোকদ্দমা কি জন্য হয় জানো? অতিরিক্ত লোক। ঠিক বলেছেন। কথা বলছিস না কেন? আশিককে বলেছিস? আমি বুঝতে পেরেছি, তুমি আসলে তোমার মামার জন্যই। আপনার পায়ে পড়ে আশিক সাহেব, আপনার আমার সম্পর্কটাকে তুচ্ছ ঘুষের মতো ব্যবহার করে আমি তো নিচুতার পরিচয় দিয়েছি, তাই না? আসলে নিকিটার কিছুতে জ্বর ছাড়ছে না, এখানকার ডাক্তার বলেছে কঠিন কিছু হয়েছে। দূরের ওই মিটমিট করা তারাগুলো দেখো,
তুমি তারা চেনো? এই অচেনা তারাগুলো আমাদের কাছে অচেনাই রয়ে গেল না? ভালোই হলো, অচেনা থাকাটাই বেশ। অচেনা থাকলে রহস্যটা থাকে। তোমাকেই চিনতে পারলাম না, আর ওই দূর আকাশের তারা চেনার চেষ্টা তো বৃথা। ঘুম পাচ্ছে, আর সবচেয়ে বেশি এক্সাইটমেন্টটা হচ্ছে আমার মেয়ে এখানে অভিনয় করেছে। তো দেখা গেছে যে শুটিং যখন হচ্ছে, যখন গ্রামে শুটিং হচ্ছিল, তখন ওখানে তো আমার কোনো কাজ নেই, কারণ আমি তো এখানে একটা, আমি তো গানের সেক্টরে কাজ করেছি, আমি তো অভিনয় সেক্টরে নেই। কিন্তু দেখা গেছে আমার মেয়ের জন্য আমাকে গ্রামে যেতে হয়েছে, ওখানে 10-15 দিন শুটিং স্পটে আমাকে থাকতে হয়েছে, ওর গেট আপ ঠিক করে দেয়া, ওর স্ক্রিপ্টগুলো ঠিক করে দেয়া, ওকে নিয়ে প্র্যাকটিস করা ঘরে বসে, তারপরে সেটে ওর সাথে থাকা। তো এখানে আমার মা হিসেবে আমি আমার কন্ট্রিবিউশনের কথাটা বলছি, একেবারে সব কিছুর বাইরে। তো দেখা গেছে যে ওখানে আমাকে ওই কাজগুলো করতে হয়েছে আর কি, ওর জন্য আমাকে থাকতে হয়েছে 15 দিনে এক টানা শুটিং স্পটে, যেটা খুবই বোরিং ছিল, আমার কাজ ছিল না, কিন্তু ওর জন্য আমাকে থাকতে হতো ওখানে মোস্ট অফ দ্য টাইম, ওর অভিনয়টা যেন ভালো হয়, ওর কাজটা যেন ভালো হয়। আর গানের সেক্টরটা যদি বলি, আমি গানের সেক্টরটা যদি বলে থাকি, তাহলে বলতে হবে যে এটা আসলে আমার ছোটবেলা থেকে, এটা আমার আম্মু আমাকে ছোটবেলায় গান শিখিয়েছেন। আমার আম্মু নিজে একজন সংবাদ পাঠিকা ছিলেন, একজন নিউজ প্রেজেন্টার। উনি 10 বছর 80s to 90s, 80-এর দশক থেকে 90-এর দশক পর্যন্ত 10 বছর উনি বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারে উনি হচ্ছে নিউজ প্রেজেন্টার ছিলেন, এবং একই সাথে উনি যেহেতু একজন ডিস্ট্রিক্ট জাজ ছিলেন, উনি ওনার সরকারি চাকরি করতেন, তো উনি বিভিন্ন জেলাতে ঘুরে বেড়াতেন, মানে ওনার সাথে আমাদেরকে ঘুরে বেড়াতে হতো। উনি ওনার চাকরির সুবাদে আর কি আমরা বিভিন্ন জেলায় ঘুরে বেড়াতাম। তো ওই সূত্র ধরে দেখা গেছে যে উনি যখন যেই জেলায় গেছেন, যখন যেখানে গেছে বাংলাদেশের বিভিন্ন জেলাতে, উনি আমাকে হয়তো শিল্পকলা একাডেমিতে ভর্তি করে দিলেন, উনি আমাকে কোনো একটা শিক্ষিকা রেখে দিলেন বাসায়, গানের শিক্ষিকা, অথবা উনি আমাকে কোনো শিক্ষক রেখে দিলেন। তো উনি আমাকে এভাবে করে গানটা শিখিয়েছেন। তো গানে আমি ছোটবেলা থেকে গানটা শিখেছি, আমার আম্মুর তাড়নায় হোক বা আম্মুর ইচ্ছাতে হোক, আম্মু চেয়েছেন যে আমি গানটা শিখি। সবার কাছে দোয়া চাইছি যেন ফিল্মটা ভালো হয়, ভালোভাবে দর্শকরা নেন, এবং আমার মেয়েটার জন্য দোয়া করেন, আমার জন্য দোয়া করেন, গাজীর আকায়েতের জন্য দোয়া করেন, যিনি আমার যার সহধর্মিনী আমি সম্পর্কে, এবং আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া আদায় করছি যে এতটুকু পর্যন্ত আসতে পেরেছি সেই কারণে, এবং আপনাদের দোয়া চাইছি।